পূর্বজন্ম বলে যদি কিছু থাকে এই জন্মে মানুষের সাথে তার কি কোনো সম্পর্ক আছে আমি এটা জানতে চাইছি কারণ আপনার কর্মসূচিতে অংশ নেওয়ার পর আমার স্ত্রী বলেছিল আমি তোমাকে বিয়ে করলাম কিভাবে তো আমি তোমাকে বিয়ে করলাম কিভাবে আমার মনে হয় অনেকেই এই প্রশ্নটা করছে যদি কেউ এই প্রশ্নটা তোমাকে করে নিজের দিকে তোমার নজর দেওয়া উচিত কি ঘটছে তোমার সঙ্গে এত বছর পরেও যদি কেউ ভাবে যে তোমাকে বিয়ে করলাম কিভাবে সত্যিই তোমার নিজেকে একবার ফিরে দেখা উচিত আগের জন্মে নয় এবারের জন্মে এই জীবনের দিকে তো তোমাদের মধ্যে কাউকে যদি এই প্রশ্ন করে তোমাকে আমি বিয়ে করলাম কিভাবে তাহলে আগের জন্ম নয় এই জীবনটা কিভাবে কাটাচ্ছ সেটা ভাবো এটা অত্যন্ত জরুরি তো আমার মনে হয় এসব বম্বে সিনেমার জন্যই ঘটছে জনম জনম সব আর কি আমার ধারণা নতুন সিনেমায় এসব নেই তাই না তোমরা ওই সত্তর আশির দশকের সিনেমা দেখে বড় হয়েছ তাই এত জনম জনম নতুন প্রজন্ম আজ নতুন সিনেমা দেখছে ওরা জনম জনম নিয়ে ভাবে না ওরা সম্পর্কের সঙ্গে তার এক্সপায়ারি ডেট নিয়ে ভাবে তো এই বাণিজ্যিক সিনেমার হাত ধরে যদি সত্যের সন্ধানে যাও তাহলে তো তুমি সমস্যাকে ডেকে আনছো তো অনেক জন্ম ধরে তোমরা একসঙ্গে আছো বলেই এবারেও তার সঙ্গেই থেকে গেছ শুধু এইরকম বিশ্বাসে ভর করে সঙ্গে সঙ্গে থাকাটা অত্যন্ত ভয়ঙ্কর হয়ে যায় তাই না আমি তোমার এই কারণেই আছি যে অনেক জন্ম ধরে আমি তোমার সঙ্গে ছিলাম এটা এক সঙ্গে থাকার একটা জঘন্য উপায় তাই না আমি তোমার সঙ্গে আছি কারণ আমি তোমার সঙ্গেই থাকতে চাই এটাই এক সঙ্গে থাকার সুন্দর উপায় তাই নয় কি আমি তোমার সঙ্গে আছি কারণ আগের তিনটে জন্মেই নিজের জীবনের এই ভয়ানক জিনিস তৈরি না তিনটি জন্ম ধরে একসাথে আছো মানে আলাদা আলাদা হওয়ার সময় হয়ে গেছে তাই না বহু মানুষ এই প্রশ্নটা নিয়ে প্রায়ই আমার কাছে আসে যে সদ্গুরু আমি কি আগের জন্মে আপনার সঙ্গে ছিলাম তোমার কি মনে হয় আগের জন্মে যদি তোমার সঙ্গে দেখা হতো তাহলে কি আবার আমি তোমার সামনে আসতাম হাপেন আম তেল you what হাপেন yesteray ইস অভ ন কনসিকোয়েন্স আমি তোমাকে বলছি গতকাল যা ঘটে গেছে তার কোনো গুরুত্ব নেই এখন তুমি এমন কিছুকে গুরুত্বপূর্ণ ভাবছো যা আদৌ হয়েছিল কি না তা তুমি নিজেই জানো না হয়তো হলেও হতে পারে ব্যাপারটা কিছুটা এই প্রায় সকলেই যেভাবে তাদের স্কুলের কথা বা ছাত্র জীবনের কথা বলে যে ও ওটা তো আমার জীবনের সোনালি দিন ছিল আমরা জানি কীরকম সোনালি দিন ছিল সেগুলো যখন সেখানে ছিলে সব সময় উৎকণ্ঠা পরীক্ষার ভয় তাড়া করত শিক্ষকদের ঘৃণা করতে স্কুলে যেতে না আর আজ ওটা সোনালি দিন কারণ ওটা পেরিয়ে এসেছ আজ আর স্কুলে যাওয়ার প্রয়োজন নেই তাই ওটা সোনালি দিন আবার মনে হয় বিয়ের ব্যাপারেও এরকমই ভাববে পরে এখন যদি বিয়ে নিয়েও এরকম ভাবো বিয়েটা ভেঙে যাবার পর কোনো লাভ নেই কিন্তু বিবাহিত অবস্থায় যদি ভাবো সেটা অসাধারণ তাই না সম্পর্ক ভাঙার পর যদি বলো ও সেটা খুব সুন্দর ছিল তো এসব ভাবার কোনো মানেই হয় না যদি বিবাহিত অবস্থায় ভাবো সেটা অসাধারণ অতীত খুঁড়ে সময় নষ্ট করো না আমি বলছি শোনো এসব অবান্তর স্মৃতি তোমাকে পঙ্গু করে দেবে এগুলো তোমার মনকে অনুসন্ধানের যন্ত্র হিসেবে কাজে লাগাতে দিচ্ছে না জীবনের অন্য কোনো মাত্রাকে উন্মুক্ত করতে দিচ্ছে না এখন এখন তুমি এমন স্মৃতির বোঝাকে নিয়ে ঘুরছো যা অন্য ব্যক্তিরা ভুলেই গেছে আর ওটা যদি একমাত্র উপায় হয় যা দিয়ে তুমি স্বামী বা স্ত্রীর সঙ্গে থাকতে পারবে সেটা দুর্ভাগ্যজনক ও সব করোনা দেখো কোনো মানুষকে যদি মূল্য দিতে চাও যে এখন তোমার সামনে রয়েছে যে আজ যেরকম তার জন্য দাও সে কোথায় কি ছিল তার জন্য নয় আজ আজকের এই আধুনিক সমাজের বৈশিষ্ট্য এটাই যে আমরা তোমাকে সম্মান করি তোমার বাবাকে ছিলেন তার জন্য নয় তোমাকে সম্মান করি তোমার জন্যই তোমাকে তোমার জন্যই সম্মান করা হয় এটা তাৎপর্যপূর্ণ তাই না ও তুমি কার ছেলে বা তুমি কার মেয়ে এই কোনো অর্থই নেই দুর্ভাগ্য যে এখনো অনেকে ওর মধ্যে আটকে আছে তুমি কে সেটার গুরুত্ব আছে তাই না তুমি নিজেকে কীভাবে তৈরি করেছো তার গুরুত্ব আছে তোমার বাবা কে ছিলেন সেটার কোনো গুরুত্ব নেই সেই জমিদারির যুগ পেরিয়ে এসে আজকের এই আধুনিক সমাজে এটা খুব বড় পরিবর্তন হয়েছে এখনও কিছুটা বেসামাল হলেও এটা যথেষ্ট বড় পদক্ষেপ তাই না কি তাই না এটা যথেষ্ট তাৎপর্যপূর্ণ যে কেউ জানতে চায় না আমার বাবাকে সবাই এটাই দেখে যে আমি কে এটা কি খুব বড় পদক্ষেপ নয় কিন্তু তুমি যদি পঞ্চাশ কি একশো বছর আগে আসতে কেউ জানতে চাইত না যে তুমি কে তারা এটাই জানতে চাইতো যে তোমার বাবাকে হ্যাঁ বদলে গেছে উল্লেখযোগ্য পরিবর্তন হয়েছে তো তুমি আগের জন্মে কি ছিলে তা জানতে চাওয়া তোমার বাবাকে জানতে চাওয়ার থেকেও কুৎসিত এখন তুমি কে এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ তাই না এখন তুমি নিজের জীবনকে কিভাবে তৈরি করেছ সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ তো অতীত খুঁড়তে গিয়ে নিজের সময় ও জীবনকে নষ্ট করো না